হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বলিয়া। 1980-এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত করেন। 70 বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করলেন এই মার্কিন অভিনেতা ও কিংবদন্তি রেসলার। 45 বছর বয়সে স্কাই ডেলির সঙ্গে দাম্পত্য জীবনে জুটি বাঁধলেন তিনি। কনে স্কাই ডেলি পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক। চলতি বছরের জুলাই মাসে তারা দুজনে এঙ্গেজমেন্ট করেছিলেন। হাল্ক 6 ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ফ্লোরিডার একটি রেস্টুরেন্টে স্কাইকে বিয়ের প্রস্তাব দেন। ওই আংটির দাম ছিল প্রায় $100,000। এ সম্পর্কে ডিলিট করা এক ইনস্টাগ্রাম স্টোরিতে হাল্ক তখন জানান, তিনি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে প্রেমিকায় স্কাইকে প্রপোজ করেন। জবাবে স্কাই প্রস্তাব সাড়া দিয়ে বলেন তিনি হ্যাঁ বলার জন্য উন্মুখ হয়েছিলেন। গত শুক্রবার ফ্লোরিডায় অনেকটা চুপিসারে একটি চার্চে তাদের বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে হাল্ক ও স্কাইয়ের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিল। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের 35 বছর বয়সী কন্যা ব্রুক। টিএমজেড ট্যাবলয়েড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সিডো ও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মাথায় ব্যান্ডানা পরেছেন, আর সঙ্গে স্কাই সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন। প্রায় 1 বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সাথে হাল্ক হোগানের বিচ্ছেদ ঘটে। তার সাথে হাল্কের 11 বছরের সংসার ছিল। এরপরই স্কাই ডেলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এই রেসলার। 2022 সালে 26 ফেব্রুয়ারি এই প্রেমিক যুগলকে প্রথমবারের মতো মার্কিন সঙ্গীত শিল্পী ব্রেট মাইকেলের কনসার্টে একসাথে দেখা যায়। স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পেজের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।